থেকে চলেছে, দেখা যাক সেন্টার করেছেন গোল হতে পারে, সুযোগ রয়েছে। এবার কিন্তু গোল, 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 টালিগঞ্জ অগ্রগামী গোল তুলে নিল, বল বাড়িয়েছেন, শট, কিন্তু শটটি করেছেন এনশান, দূরপাল্লা শট করেছিলেন, সঠিক শটটি ছিল না, দুর্বল শট, বল কিন্তু চলে গেল গোলরক্ষক, ওই টালিগঞ্জ অগ্রগামী দলের গোলরক্ষক মোহাম্মদ শাহনাসের কাছে। আপনারা নাওরেম বল পেয়েছেন, নাওরের একজন দুজন তিনজনে মাঝখান, নাওরটা মেসির ভঙ্গিতে, গোল, 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 অসাধারণ গোল করলেন নাওরেম। প্রথম থেকে আক্রমণ যাওয়ার চেষ্টা, মোহনবাগানে চমৎকার ক্রস, এখানে হেডের জন্য বল লাভ পেয়েছেন এবং গোল, গোল করলেন হামতে, একটা চমৎকার একটা পরিকল্পিত আক্রমণ থেকে। আবার আক্রমণে চমৎকার বল, ওখান সুহেল, একেবারে ফাঁকা গোল, এক্ষেত্রে তৃতীয় গোল করলেন সুহেল, চমৎকার একটি বল পেয়েছিলেন পেছন থেকে, দৌড়ে গিয়ে গোলরক্ষককে কাটিয়ে অরক্ষিত, কিন্তু আবার হেডে হেডে খেলা চলছে, আবার সুযোগ, এক্ষেত্রে গোল করলেন হামতে, এক্ষেত্রে দুটি গোল হয়ে গেল হামতে, গেছিল আরেকবার পরীক্ষা হামতের কাছে, দেখা যাক, চলেছেন হামতে এবং এক্ষেত্রে গোল, ফলে পরিস্থিতির কোনো পরিবর্তন হলো না, মোহনবাগান সুপার জায়ান্টস 5-1 এগিয়ে গেল এবং হামতে একটা আক্রমণে ফেরার চেষ্টা, গোলের সুযোগ ছিল টালিগঞ্জ অগ্রগামী, দূরপাল্লার শট, কিন্তু তাও প্রতিহত হয়ে গেল, মরিয়া প্রয়াস চালাচ্ছে মোহনবাগান খেলোয়াড়া, ফরিদ মোল্লা, ফরিদ আলী মোল্লা একেবারে বাঁ দিক থেকে ডান দিকে চলেছে, কলকাতা লিগে একটা সুনাম আছে টালিগঞ্জ অগ্রগামী, বিশ্বকরে বড় দলের বিরুদ্ধে টালিগঞ্জ দুর্দান্ত খেলেন, আবার আক্রমণ সুযোগ ছিল, তবে হেডটি করেছিলেন সেকেন্ড পোস্ট লক্ষ্য করে, ওই বললাম মাথা এবং বলের সঠিক জায়গায় লাগেনি, বল চলে গেল মাঠের বাইরে, খেলা